সারা দেশে চলছে 18 দলের ডাকা টানা 36 ঘন্টার হরতাল। হরতালের শুরুতেই রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে 3 জন আহত হয়। সকালে হেতিমখা এলাকায় ছাত্র দলের কর্মীরা হরতালের সমর্থনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছিল। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে হরতাল সমর্থকরা পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে 3 জন আহত হয়। Thank you.